সুবর্ণা মুস্তাফা টেলিভিশন মঞ্চ ও সিনেমার একজন নন্দিত অভিনেত্রী বিটিভির সোনালী যুগে তার অভিনয় ও সুন্দর মুখশ্রীর জন্য দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি তার ক্যারিয়ার জীবন শুধুই সফলতার গল্পে ভরা একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই অভিনেত্রী ও সংসদ সদস্যের আজ জন্মদিন সুবর্ণা মুস্তাফা প্রখ্যাত অভিনেতা গোলাম মুস্তাফার মেয়ে তার জন্ম ১৯৫৯ সালের ২রা ডিসেম্বর ঢাকায় নবম শ্রেণীতে পড়াকালীন টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন তিনি এরপরে শিশু শিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেন আশির দশকের জনপ্রিয় এই অভিনেত্রী আফজাল হোসেন এবং হুমায়ুন ফরিদির সঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই ও আজ রবিবার ধারাবাহিক নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি রাইসুল ইসলাম আসাদের সঙ্গে জুটি বেঁধে খুড্ডি সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় পা রাখেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র নয়নের আলো পালাবি কোথায় ও গহীন বালুচর অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেছেন নতুন বউ ও গহীন বালুচর সিনেমায় অভিনয়ের জন্য সুবর্ণা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এছাড়া গন্ডি নামের একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি আর এটাই তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা এতে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী নাটক ও সিনেমার পাশাপাশি দীর্ঘ ২২ বছর ধরে দেশের খ্যাতনামা নাট্যদল ঢাকার থিয়েটারে হয়ে বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় করেছেন সুবর্ণা মঞ্চে তার প্রথম অভিনয় করা নাটক জন্ডিস ও বিবিধ বেলুন এছাড়াও তার অভিনীত মঞ্চনাটকের মধ্যে রয়েছে জৈবতী কন্যার মন মুনতাসির ফ্যান্টাসি কীর্তন খোলা কসাই কেরামত মঙ্গল সফল এই অভিনেত্রী আজ ৬১ বছরে পা দিলেন জন্মদিনে গুণী এই অভিনেত্রীকে প্রাণ ঢালা অভিনন্দন ফাতেমা আইনি সময় সংবাদ